শুক্রবার দুই দিনের রাজ্য সফরে আসেন ভারত সরকারের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ত্রিপুরায় এসে তিনি 1300 কোটি টাকা জনজাতি জীবন জীবিকার মান উন্নয়নে এক বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন। এছাড়া মোহনপুর মহকুমা সফরে গিয়ে আরও 189 কোটি টাকার 12টি প্রকল্পের উদ্বোধন করেন ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী। শনিবার সকালে উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে এসে পূজা অর্চনা করেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন। তার সাথে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, ভারতীয় জনতা পার্টির গোমতী জেলা জেলা সভাপতি অভিষেক দেব রায় সহ বিজেপি অগণিত কর্মী সমর্থকরা। এদিন ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা অর্চনা করে কেন্দ্রীয় মন্ত্রী মাতার বাড়ির উপরে থাকা মহাদেব বাড়িতেও পূজা অর্চনা করেছেন। পরে কল্যাণসাগর দীঘিতে গিয়ে মাছ ও কচ্ছপের উদ্দেশ্যে খাবার দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। সকাল 11টায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিল্লা দশরথদেব মেমোরিয়াল স্কুল মাঠে স্বসহায়ক দলের মহিলাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে সাজানো স্টল পরিদর্শন ও স্বসহায়ক দলের মহিলাদের সাথে কথা বলেন। এরপর অনুষ্ঠান মঞ্চে ভাষণ রাখতে গিয়ে রাজ্যের জনজাতিদের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতির বিকাশে দেশে সর্বত্রই স্বনির্ভর দল গঠন করা হয়েছে। মহিলারা যাতে কম সময়ের মধ্যে স্বনির্ভর হতে পারেন এর জন্য ব্যাঙ্কগুলি সহজ কিস্তিতে ঋণ দিচ্ছে। তিনি তথ্য দিয়ে বলেন, রাজ্যের 5341টি স্বনির্ভর দলের জন্য ত্রিপুরা গ্রামীণ ব্যাংক 4179 কোটি টাকা ঋণ দিয়েছে। ग्रामीण बैंक का टारगेट क्या है? 4179, जब पंजाब नेशनल बैंक लीड बैंक है उनका टारगेट 1056 है। त्रिपुरा ग्रामीण बैंक का टारगेट 4179 है। वो क्या अचीव करते हैं? 5351 एसएचजी ग्रुप्स को पहुंचते हैं और उनको जो मदद देना है वो देते हैं। और एक्चुअली लोन डिस्पर्स कितने ग्रुप के लिए? 5351 अमाउंट लाख रुपीस में हुआ, मगर 5761 ग्रुप्स को वो पहुंचे, उनको लोन डिस्पर्स भी किए हैं। कुल मिलाकर 8256 लाख रुपीस वो लोन के नाम पर त्रिपुरा ग्रामीण बैंक देते हैं। बाकी सब नेशनल बैंक, नेशनलाइज्ड बैंक भी, जैसे कि स्टेट बैंक हो यू। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বাম জমানায় 2015 থেকে 2018 সাল পর্যন্ত রাজ্যে স্বনির্ভর দল ছিল মাত্র 3643টি, আর এখন রাজ্যে স্বনির্ভর দল হয়েছে 22,891টি। বর্তমান সরকারের সময়ে রাজ্যে 6 গুণ বৃদ্ধি পেয়েছে স্বনির্ভর দলের সংখ্যা। त्रिपुरा में जो एसएचजी सेल्फ हेल्प ग्रुप मंडार पे लेकर बनी हुई थी वो 3643 है, मैंने 3643। कब से? 2015-16 से लेके 2018 तक कितना? 3643, मैंने 3643। গত বছরে 2015-16 থেকে 2017-18 পর্যন্ত তিন বছরের সরকার, এখন এসএসজি গ্রুপ কত আছে ত্রিপুরাতে? আমার মনে দেখ 22,891। 22,000 মানে লগভগ 23,000। কিতনা গুণা হওয়া? হ্যাঁ जरा बताया मेरे बहन को, कितने गुनी हुई? 6 गुना के ऊपर हुआ, 6 गुना, 1-2 गुना नहीं। माननीय प्रधानमंत्री कहते हैं किसानों का जो इनकम डबलिंग करो, सबका इनकम डबलिंग करो, यहां तो एसएचजी ग्रोथ 6 गुना के ऊपर हो गया बंधु। इसलिए मैं पहले मेरे सभी बहनों को और आरटी डिपार्टमेंट को बहुत बहुत बधाई देता हूं, जो आपने इतना अच्छा काम किया। माननीय जिष्णु देवमंत्री को बहुत बहुत बधाई देता हूं, इतने कम समय में टीआरएलएम के माध्यम से आपने ये रिकॉर्ड प्राप्त किया है। मैं आप लोगों को बहुत ही साधुवाद देता हूं। এদিন এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, বিধায়ক রামপদ জমাতিয়া, গোমতী জেলা শাসক রেভিল হেমেন্দ্র কুমার প্রমুখ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।